মেসি ম্যাজিকে দুর্দান্ত জয় আর্জেন্টিনার। মেসির প্রথম নকআউট ম্যাচের গোলে নিশ্চিত কোয়ার্টার, আবারও গোল পেল আর্জেন্টাইন মাকড়সা। তবে জয়ের দিনে লাউতারোর পায়ে হতাশা, মেসি আলভারেজের ম্যাজিকে জয় পেল আর্জেন্টিনা। শেষ ষোলোর দুর্দান্ত ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। আরও একটি আর্জেন্টিনার ম্যাচ, আরও একটি মেসিময় রাত। নিজের 1000তম ম্যাচের দিনে দুর্দান্ত গোলে ভাঙলেন অতীতের ব্যর্থতাও। পাঁচ বিশ্বকাপ খেলা মেসির প্রথম নকআউট পর্বের গোলও এটি। শনিবার দিনের দ্বিতীয় খেলাটিতে মুখোমুখি হয় আর্জেন্টিনা অস্ট্রেলিয়া। আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত একটায়। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের 1000তম ম্যাচ পূর্ণ করলেন লিওনেল মেসি। একই সঙ্গে ম্যাচের প্রথম গোলটি করে বিশ্বকাপের নকআউট পর্বে গোলের খরাও কাটেন তিনি। এছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে করে পেলেন নিজের নবম গোল। টপকে যান কিংবদন্তি মারাদোনাকে। ম্যাচের 35 মিনিটে দুর্দান্ত গোলটি করেন ফুটবল জাদুকর মেসি। ডি বক্সের ভেতরে বাঁ পায়ে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চুরমার করে গোল করলেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় 1-0 শেষে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ছুটতে থাকে দুই দলই। তবে ম্যাচের 56 মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। দারুণ দক্ষতায় দলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন জুলিয়ান আলভারেজ। ওই সময় বক্সের মধ্যে বল নিয়ে কারিকুরি করতে গিয়ে দুই আর্জেন্টাইন ফুটবলারের সামনে পড়ে যান অস্ট্রেলিয়ান গোলরক্ষক রায়ান। একজনকে কাটাতে পারলেও আলভারেজকে এড়াতে পারেননি রায়ান। তার পা থেকে বল ছিনিয়ে ফাঁকা বারে গোল করেন আলভারেজ। ম্যাচের 77তম মিনিটে এক গোল শোধ করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ক্রেইগ গুডউইনের দূরপাল্লার শট অ্যান্ড্রু ফার্নান্ডেজের মুখে রিফ্লেক্ট করে আর্জেন্টিনার জালে জড়ায়। মিনিট পাঁচেক পর অস্ট্রেলিয়া আরও একটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু রক্ষণের খেলোয়াড়ের পা ছুঁয়ে কোনো মতে গোল হজম থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। তবে সবার পারফরম্যান্স ভালো থাকলেও খুব বেশি ভালো করতে পারেননি লাউতারো মার্টিনেস। একের পর এক সুযোগ মিস করে হতাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলভেসিলেস্তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী 9 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজিজুল হাকিম আশিক, স্পোর্টস টাইমস।